ছাত্রীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসারগঞ্জ কোস্টাল থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ স্কুলে একা পেয়ে ছাত্রীকে জড়িয়ে ধরেন অভিযুক্ত শিক্ষক কোনো মতে শিক্ষকের হাত ছাড়িয়ে পালিয়ে যায় ওই ছাত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এরপরে শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ পক্ষ আইনে মামলা করা হয় মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলা করে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আজকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে মূলত ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি একজন স্কুলের টিচার এবং উনি ছাত্রীকে একা পেয়ে অসদ উদ্দেশ্যে জড়িয়ে ধরে এবং সেই অভিযোগ ওই ছাত্রীর মা বাবা করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং সেই পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা আধিকারিক বিএনএস আইনের ছুয়াত্তর এবং পক্স আইনে মামলা শুরু করে করে আজকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে